আকাশে মেঘ থাকলেও বন্ধুরা অত্যাধিক গরম হচ্ছে, তাই এই গরমে কি খেতে ইচ্ছা করে ঠান্ডা ঠান্ডা একটু ডিম। তাই আজকে আমি নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো ফ্রুটি ফ্রেশ অ্যান্ড জুসি, আর তার সাথে থাকছে লিচি ডিম। বাড়িতেই কত সহজে ম্যাঙ্গো জুস আর লিচি ডিম বানানো যায় সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি শম্পা, শম্পা রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। আর প্লিজ 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 বন্ধুরা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আমি এখানে দেখুন অনেকগুলো লিচু, গন্ধরাজ লেবু, দুটো পাকাম আর একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। তো প্রথমে এই কাঁচা আমগুলো আগে ছাড়িয়ে নেবো, কাঁচা আমটা। এই আমগুলো কিন্তু বন্ধুরা আমাদের গাছেরই আম, খেতে কিন্তু অসাধারণ হয়। কাঁচাটাও নিয়েছি, পাকাটাও নিয়েছি। কিছু গাছের আম পেকে গেছে আর কিছু আম পাকেনি, তো সেটাই নিয়েছি। কাঁচা আমটা ছাড়িয়ে নিয়েছি, এবার লিচুগুলো এখানে ছাড়িয়ে নেবো। প্রথমে আমি লিচু ডিঙ্গের প্রিপারেশনটাই করে নেবো বন্ধুরা, তার জন্য লিচুগুলোকে ছাড়িয়ে নেবো। আমি এখানে অল্প করে বানাবো, তাই অল্প কয়েকটাই লিচু নিয়েছি। আর এখন তো বন্ধুরা মার্কেটে কত লিচু এসছে, এখন তো লিচুর সময়। লিচুর এত সুন্দর সুন্দর রেসিপি হয় বন্ধুরা, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আমি আরও সুন্দর সুন্দর লিচুর আমের রেসিপি দেবো। তো চলুন আগে এগুলো এখন সবগুলো আগে ছাড়িয়ে নিই। এখানে আমি লিচুগুলো ছাড়িয়ে তার দানাগুলো বার করে নিয়েছি, আর এখানে পাকা আম কাঁচা আম দুটোই পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন আমি আম আম এই যে এই আমটার সাইজ আর এই দুটো আমের সাইজ একই নিয়েছি, তবুও খেয়ে একবার দেখে নেবেন যে কতটা টক সেরকম পরিমাণেই দেবেন। আমি এখানে সব আমটা এখানে দেবো না, একটু খেয়ে দেখেই নিচ্ছি কতটা টক সেরকম পরিমাণ বুঝে দেবো। অনেকটাই টক আছে বন্ধুরা, কিন্তু পুরোটা দেবো না। দেখুন আমি এটার অর্ধেকটা আর একটুখানি দেবো। এটা কিন্তু আপনাদেরকেই মেজার করে নিতে হবে, কারণ যে কোনো আম দিয়ে এটা আপনারা করতে পারবেন। এবার কেউ কোন আম কীরকম টক মিষ্টি হয় সেটা তো না খেলে বোঝা যাবে না বন্ধুরা। তো আমি এখানে দেখুন এইটুকুনি আম দিয়েছি, এর বেশি দেবো না। কাঁচা আমটা আর পাকা আমটা আমি দুটোই দিয়ে দেবো। একটা মিক্সিং জারেই আমি কেটে নিচ্ছি, কারণ এটাকে আমি ব্লেন্ড করে নেবো আগে। তো আমি দেখুন মিক্সিং জারে আমি কেটে নিয়েছি, ওইটাকে ব্লেন্ড করে নিয়ে চলে আসবো, পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন। আর এখানে অনুযায়ী কড়াটাও বসিয়ে দিয়েছি, তো কড়ার মধ্যে এবার এই আমের পেস্টটা দিয়ে দেবো। আর মিক্সিতে একটু লেগে আছে, তো এই মিক্সিতে একটু জল দিয়ে এটা ভালো করে ঝাঁকিয়ে এটাও দিয়ে দেবো। পেস্টটাকে খুব 2-10 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি দেখুন। আর এখানে আমি এর মধ্যে এবার অ্যাড করে দেবো অল্প একটু চিনি। আর এই জিনিসটা বন্ধুরা করে আপনারা কিন্তু 1 মাস স্টোর করে রেখেও খেতে পারবেন ফ্রিজে, যেরকম আমরা ফুটি রেখে মাজা ম্যাঙ্গো ফুটি রেখে খাই সেরকম। আর এটা দেখুন ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে, শুধু চিনিটা গলে গেলেই এটাকে আমি নাবিয়ে নেবো। হয়ে গেছে বন্ধুরা, এটাকে নাবিয়ে আমি ঠান্ডা হতে দেবো, একদম কিন্তু ঠান্ডা করে নেবো আগে। এটা যতক্ষণ আমার ঠান্ডা হচ্ছে এখানে আমি লিচি ডিঙ্কটা করে নেবো। দেখুন লিচিগুলো প্রথমে একটা মিক্সিংয়ে দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, যেরকম মিষ্টি আপনারা খাবেন সেরকম দেবেন। আর দিয়ে দেবো এখানে গন্ধরাজ লেবুর রস, স্বাদ মতো একটুখানি বিট নুন, বিট নুনটা একদম অল্প দেবো। আর এখানে দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা জল, দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে চলে আসবো। জুসটা তাড়াতাড়ি ঠান্ডা করবো বলে একটা বাটিতে নিয়ে কড়া থেকে ঢেলে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটার জন্য তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। আর এখানে একটু গন্ধরাজ লেবুর রস চিপে নিয়েছি, এই হাফ লেবুর রস আমি চিপে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার এটাকে ছেঁকে নেব, যাতে ভেতরে কোনো লাম্পস থাকলে সেটা যেন না থাকে। এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো, আর এটা কিন্তু আমি ফ্রিজের জলই এনেছি বন্ধুরা, ফ্রিজের জলই দিচ্ছি। তাহলে কি হবে, এখনই আমরা খাবো তো তাহলে ঠান্ডা ঠান্ডা লাগবে বেশি। এটাকে এরকম করে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা খেতে ভালো লাগবে, আরও ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা। আরও দেখুন যেটুকুনি লাম্প ছিল বেরিয়ে গেল, নিচে রেডি হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো ফ্রুটি। এটাও মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি, এটাও আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো। ড্রিঙ্কি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, আর এখানে দেখুন বরফ নিয়ে চলে এসেছি। প্রথমে গ্লাসে দিয়ে দেবো কিছুটা বরফ, গ্লাস দুটাতে বরফ দিয়ে দিয়েছি। এবার প্রথমে লিচিটা লিচি ড্রিঙ্কটা সার্ভ করে নেবো। আর এখানে আমি
কিছু লিচু এরকম করে কুচো কুচি করে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। এরকম দিলে বন্ধুরা খেতে খুব ভালো লাগে। আর এখানে ম্যাঙ্গো ফুলিটাও আমি সার্ভ করে নেবো। আপনারা আমের কুচি দিতে পারেন, কিন্তু ম্যাঙ্গো ফুটিতে তো সাধারণত দেয় না। তৈরি হয়ে গেছে বন্ধুরা প্রাণ জোড়ানো দু রকমের ড্রিঙ্ক, আর খেয়েই দেখি বলুন বন্ধুরা। শান্তি, এই গরমে বন্ধুরা আর ভাত খাবো না, এই ড্রিঙ্ক খেয়েই কাটাবো। একটু ম্যাঙ্গো ড্রিঙ্কটা আপনারা টেস্ট করে দেখেন। আমরা যেরকম ম্যাঙ্গো ফ্রুটি কিনে খাই না, ম্যাঙ্গো ফ্রুটি বা মাজা অ্যাকুরেট এরকম হয়ে যাবো, দোকান থেকে কিনে না খেয়ে বাড়িতেই বাড়ি নিয়ে এরকম লিচি আর ম্যাঙ্গো ড্রিঙ্ক। আর আমার আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন রেসিপিগুলো ভালো লাগলে ফেসবুকটিকে ফলো করে রাখবেন। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা বন্ধুরা।